ঘর হচ্ছে শান্তির জায়গা, আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন। আপনার প্রিয় ঘরটাতে যখন ফিরে আসবেন, দেখবেন শান্তি শান্তি অনুভব হবে। সারাদিন যত দৌড় ঝাঁপ যায়, পরে যদি নিজের বিছানাটাতে এসে গা এলিয়ে দেওয়া যায়, আসলে সেখানেই পরম শান্তি নিহিত থাকে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি আমার পরিবার নিয়ে ভালো আছি। আজকের ভিডিওতেও নিয়মিত যেভাবে আমি প্রিয় আপুদের কমেন্টসগুলো পড়ি, আজকেও প্রিয় আপুদের দুষ্ট মিষ্টি কমেন্টসগুলো পড়ব। পাশাপাশি আমার বেডরুমের ওয়ালটা একটু নতুন করে সাজাবো এবং ডাইনিং রুমের ওয়ালটাও নতুন করে সাজাবো। তো ঘরে থাকা জিনিস দিয়ে কিভাবে আসলে ওলট পালট করে ঘরটাকে আরও সুন্দর করা যায়, একটু পরিবর্তন আনা যায়, সেটাই থাকছে আজকের ভিডিওতে। আসলে আমরা যারা মধ্যবিত্ত, তারা তো প্রতিদিনই চাইলেই আমরা ফার্নিচারগুলো চেঞ্জ করতে পারবো না, সব কিছু নতুন নতুন কিনতে পারবো না। তো আমরা যদি আসলে জিনিসগুলো একটু চেঞ্জ করি, একটু পরিবর্তন করে এই জায়গার জিনিস ও জায়গায় নিয়ে রাখি, তাহলে কিন্তু মনের মধ্যে একটা প্রশান্তি ফিল হয়, পাশাপাশি দেখা যায় ঘরের যে লুকটা সেটাও চেঞ্জ হয়। তো কথা বলতে বলতে আমি কিন্তু এই যে ঝাড়ুটা এত উপকার কি বলবো, এটা দিয়ে এই যে এইভাবে ঝেড়ে নিলে, কয়েকদিন আসলে এভাবে না ঝাড়লে হয় কি, মাকড়সার যে জালগুলো সেগুলো কিন্তু পেঁচিয়ে থাকে। কার ঘরে কেমন জানি না, তবে আমার বাসায় এটা হয়। তো তার জন্য দেখা যায় যে এভাবে আমি একটু ঝেড়ে নিই। আর এই ঝাড়া ঝুড়ার ভিডিওটা কিন্তু আগেরই করা ছিল আর কি, তা আসলে অনেক ভিডিও করে রাখি, সবগুলো ভিডিও সবসময় আপলোড করা হয় না। আমরা যারা আসলে ইউটিউবিং করি তাদের মোবাইলবর্তী ভিডিও থাকে আমার মনে হয় আর কি। তো আসলে অনেক ভিডিও জমা হয়ে থাকে, অনেক সময় দেখা যায় অনেক আগের ভিডিও করা আছে কিন্তু আপলোড করা হয় না, আবার ডিলিট করে দিই এরকম আর কি। তো যাই হোক, আসলে আমার কাজই হচ্ছে খালি গোছানো, এটা ওটা, সারাদিন এটা গোছাই ওইটা ধরি এরকম আর কি। তো যাই হোক, রান্নার রুমে একটু কাজ করেছিলাম, সেটার এক অংশ দেখিয়ে দিলাম, তারপর চলে আসলাম এই যে ডাইনিং রুমে। আর ডাইনিং রুমের এই যে পিলটারের পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালে যে ওয়াল হ্যাঙ্গিংটা লাগানো আমার, সেটাকে আজকে আমি খুলে নিয়ে যাব এই যে আমার বেডরুমে। আর আমার বেডরুমে দেখেন এই যে এই ওয়াল হ্যাঙ্গিংটা আছে, তো এটা আমি খুলে লাগাবো ডাইনিং রুমে, আর ডাইনিং রুমেরটা লাগাবো আমার বেডরুমে। তো প্রথমে আসলে এগুলো পরিবর্তন করলে কিন্তু এটাও একটা কাজ। আমার বড় মেয়ে বলতেছে, আমি আসলে এই কাজটা করেছি দুপুরে খাওয়া দাওয়ার পর, তো আমার মেয়ে আমাকে বলতেছে তুমি ইচ্ছা করলে এখন একটু ঘুমাতে পারতা, কিন্তু এই যে তুমি ঘুমাবা না, না ঘুমিয়ে তুমি এগুলা শুরু করেছ। তো আসলে ওরা দেখে মায়ের কাজে হচ্ছে সারাদিন কুটকুট করে কাজ করা। তো আসলে ছোটোবেলায় দেখতাম আর কি, ছোটো যে ইঁদুরগুলো সেগুলো সারাদিনে চুপ করে থাকে না, একদম দৌড়াদৌড়ি করে, ঠিক আমারই আসলে সেরকমই আর কি একটা অবস্থা। দেখা যায় যে সারাদিনে চুপ থাকতে পারি না, দেখা যায় বাকি নিজের সংসারের কাজগুলো নিয়ে ব্যস্ত থাকি। আসলে সংসারে কাজ করতে আমার ভালো লাগে, আর যখন দেখি একদম অপরিষ্কার হয়ে যায় তখন তো মাথা ঠিক থাকে না। তো যাই হোক, আমার আপুদের কিছু কমেন্টস পড়ি, পাশাপাশি আমি এই র‍্যাকটাও খালি করে নামিয়ে নিচ্ছি। প্রথমে আমি কমেন্টস পড়তেছি নাদিরা আইডি থেকে, আপু আমাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, তুমি কেমন আছো? সবসময় আপু আমার ভিডিও দেখে আমাকে একটা সালাম দেয়। তা আপু তুমি কিন্তু অনেক সওয়াব নিয়ে যাচ্ছ, আমি তোমার জন্য অনেক অনেক দোয়া করি। আপু নীরব দর্শক হয়ে সবসময় ভিডিও দেখে। তারপর আমি কমেন্টস করতেছি আয়শা সিদ্দিকা, আপু আমি যতটুকু জানি আপু ঢাকার বাহিরে বেড়াতে গিয়েছে, তো তারপর আপু কিভাবে ভিডিও দেখলো আমি জানি না, এত ব্যস্ততার মাঝেও আপু আমাকে লাভ রিয়েক্ট দিয়েছে। আপু তোমার প্রতিও আমার অনেক অনেক ভালোবাসা, যেখানেই থাকো বুবুজান তুমি ভালো থাকো, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। তারপর আমি কমেন্টস পড়তেছি জোহরা মিতাস কিচেন থেকে, তো আপু বলেছে পোলাও খেতে ইচ্ছা করছে, আমারও বারান্দায় ফুল গাছ আছে। হ্যাঁ আপু, আমার তোমার ভিডিও আমি দেখেছি এবং তোমার চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করা আছে, তুমি আমার ভিডিও দেখো, অনেক অনেক ধন্যবাদ আপু। তো আমি কিন্তু বেডরুমে এই যে ওয়ালে যে র‍্যাকটা সেটা লাগিয়ে দিয়েছি, তার
কাপড় আসলে যেভাবে ডাইনিং রুমে ছিল একটু অন্যভাবে সাজিয়ে নিচ্ছি। কিছু কিছু জিনিস আসলে যেগুলো একটু পুরন হয়ে গেছে সেগুলো ফেলে দিচ্ছি আর কি। তো এই তো তো তারপর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে আমি সাজিয়েছি, আসলে বিকালে আর একটু অন্যভাবে সাজিয়েছি। তো সেটা পরবর্তী ভিডিওতে আবার দেখাবো। আসলে ওই যে বললাম ছোট ইঁদুরের মতো সারাদিন কিটকিট করি, নিজেই একটা ইঁদুর হয়ে গিয়েছি আর কি। তারপর আমি কমেন্টস পড়তেছি, এভরিডে ব্লগ অ্যান্ড ফুড আইডি থেকে আপু আমাকে জিজ্ঞেস করেছে যে আপি আমার কথা কি তোমার মনে আছে, আপু কি যে বলো কেন তোমাকে ভুলে যাব। ভুলে যায়নি আপু, তোমার কথা অবশ্যই মনে আছে। আসলে অনেক সময় ব্যস্ততার কারণে কারো ভিডিওতে যেতে পারি না, তো তার জন্য অনেকেই বলে যে ভুলে গিয়েছি। তো লক্ষ্মী আপু আমি তোমাকে ভুলে যাইনি। তারপর ব্লিস প্লেবারের আপু কমেন্টস করেছে, আপু আমারও স্ট্যান্ড কিনতে হবে, কত নিয়েছে জানাবা, মেয়ের হাতে গিফট অন্যরকম আনন্দ তাই না আপু, আমি অপেক্ষা করছি কবে আমার মেয়ে বড় হবে। ঠিক বলেছো আপু, প্রথমে তোমাকে ধন্যবাদ দিচ্ছি। আর আপু আমি দারাজ থেকে যে স্ট্যান্ডটা নিয়েছি সেটা ডেলিভারি চার্জ ছিল না, তাছাড়া এটা যেহেতু 12/12 অফারে আমরা অর্ডার করেছি তাই আসলে এটাতে ডিসকাউন্টও ছিল। তো আপু আমি এটা কিনেছি 700 টাকা দিয়ে। তো তুমি দেখতে পারো দোকানগুলোতে কত নেয় আমি জানি না, তবে যেহেতু এটা অফারে কিনেছি তাই হয়তো কম দামে কিনেছি। অনেক আপুদের কমেন্টস রয়ে গিয়েছিল, আজকে তেমন ভিডিও করিনি, পাশাপাশি ভিডিওটা খুব ছোট তাই কারো কমেন্টসগুলো পড়তে পারিনি। আমার অনেক আপুরা আছে যারা এতদিন আমার ভিডিও দেখেন নাই, তারা ফিরে এসেছে আমার ভিডিওতে, আমি তো অনেক খুশি। সেই আপুদের নামগুলো পরবর্তী ভিডিওতে বলবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।